বাঙালি অধ্যুষিত নিউ ইয়র্কের বাফেলোর একটি সুপার মার্কেটে এক বন্দুকধারীর গুলিতে অন্তত 10 জন নিহত হয়েছেন, আহত হন আরও বেশ কয়েকজন। শনিবার বাফেলো শহরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে 18 বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ বলছে, সন্দেহভাজন ওই ব্যক্তি শনিবার বিকেলে জনবহুল একটি সুপার মার্কেটে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এর আগে হামলার দৃশ্য অনলাইনে দেখাতে ক্যামেরাও সেট করেন ওই হামলাকারী। পুলিশ বলছে, এটি বিদ্বেষমূলক অপরাধ। এদিকে হামলায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।